জয় মাতা দি। দর্শক বন্ধু সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। তো উম্মীদ করতে হুম ভজন আপ লোক আচ্ছা লাগা, ক্যোকি তেরি জয় হো শেরাওয়ালি সুন লে আরজি মেহরাওয়ালি, তেরে দ্বার পে খড়া মেন বড়ি দের সে। জি হ্যাঁ দর্শক বন্ধু, জয় মাতা দি। আর অনুষ্ঠান আমি আরম্ভ করব একটা একটা কথা বলে। বিভিন্ন লোকেরা আমাকে ফেসবুকে জিজ্ঞেস করে, এখানে তো হয়তো পারে না, ফেসবুকে জিজ্ঞেস করে যে সঞ্জয় দা আপনি কালো চশমা পরে থাকেন কেন মেনলি সবসময়? কিন্তু এই চশমাটা কিন্তু পাওয়ারের চশমা, এটা হয়তো আপনি জানেন, এটা কোনো ফ্যাশনের চশমা নয়। কিন্তু কালো চশমা আমি কেন পরে থাকি মেনলি বেশিরভাগ? কিউকি উসকা জবাব ইয়ে হ্যায় কি ইস রঙ্গিন দুনিয়া মে, ইস রঙ্গিন দুনিয়া মে জো কালা রঙ হ্যায় ও ইস চশমে সে বহুত সাফ নজর আতা হ্যায়। এই রঙ্গিন দুনিয়াতে অবশ্যই, এত রঙিন দুনিয়ার মধ্যে কালো রঙটাও তো থাকে, সব রঙ যখন রয়েছে তখন কালো রঙটাও রয়েছে। এই রঙিন দুনিয়াতে যে রঙগুলো রয়েছে তার মধ্যে যে কালো রঙটা ওটা খুব পরিষ্কার এই কালো চশমা পরে বোঝা যায়। আমি জানি না আপনারা বুঝেছেন না বোঝেননি, বাট এটাই আমার জবাব। দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান একটা বিশাল কথা, একটা এমন একটি কথা যেটা প্রত্যেক মানুষ, প্রত্যেক জীবিত ব্যক্তি জীবনে কয়েক হাজার বার উচ্চারণ করে। এমন কি সেই শব্দ সে প্রায় রোজই উচ্চারণ করে, এবং সেই শব্দ হল অশান্তি। কি এই অশান্তি, কেন এই অশান্তি, কি কারণে এই অশান্তি, কেন আমরা সবসময় এই শব্দের আমরা ব্যবহার করি, কেন জিজ্ঞাসা চিহ্ন? তার জবাব একটা, এখানে জিজ্ঞাসা চিহ্নর কোনো প্রশ্ন নেই। অশান্তির শব্দ আমরা এই কারণে উচ্চারণ করি, তার জবাব একটি যে আমরা সবাই অশান্তিতে প্রায় ভুগি। বহুত বহুত মানুষ আছে জীবন পৃথিবীতে দর্শক বন্ধু, ইস রঙ্গিন দুনিয়া মে এসে বহুত লোক হ্যাঁ যাদের প্রায় জীবনটা অশান্তির মধ্যে কেটে যায়, কেটে যায় বলছি। তারা শেষের দিকে বলে সত্যি জীবনে আর শান্তি পেলাম না, শুধু অশান্তি অশান্তি ও অশান্তি। অদ্ভুত মানুষ কথা এই অশান্তি, মনকে তো নষ্ট করে, এই সঙ্গে সঙ্গে শরীরকেও নষ্ট করে দেয়, শরীরকে নষ্ট করে অথচ অথবা পরিবেশকেও নষ্ট করে দেয়, সংসারের সব সদস্যদেরকেও কিন্তু ডিস্টার্ব করে দেয়, আপনার কাছের বা দূরের মানুষকেও ডিস্টার্ব করে দেয় আমাদের এই অশান্তি। কিছুই ভালো লাগে না এই অশান্তির মধ্যে, খেতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না,
বেড়াতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুমোতে পারি না, ঠিক মতো ঘুমোতে পারি না, কারণ এই শক্তিশালী শব্দ অশান্তি। মানুষের জীবনটাকে, বাস্তব জীবনটাকে তছনছ করে দেয় এই অশান্তি ব্যাপারটা। বললাম না, কিছুই ভালো লাগে না, এই কথাটা কিন্তু বিশাল বড় দাম আছে। একমাত্র তারাই বুঝতে পারে যাদের সত্যিকারের ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না, শরীর খারাপ থাকলে অশান্তি, মন ভালো না থাকলেও অশান্তি কোনো কারণে। শুনলাম দুটো মানুষ আমার সম্বন্ধে বাজে কথা বলছে, আমার পিঠ পিছে আমাকে গালাগাল দিচ্ছে, আমাকে বদনাম দিচ্ছে। বলুন, ভদ্রলোক বা ভদ্রমহিলা কি ভাববে? সে অশান্তিতে ভুগবে কি ভুগবে না? যে ভাই আমি তো কিছু করিনি, ভাই আমার কোনো অন্যায় নেই, আমার কোনো অপরাধ নেই, অথচ আমি বদনামের ভাগিদার। বাড়িতে কোনো সদস্য যদি অশান্তির মধ্যে থাকে তাহলে এটা স্বাভাবিক, বাকিরাও কিন্তু কিছুটা অশান্তির সঙ্গে জড়িয়ে। বাচ্চাদের লেখাপড়া ঠিক হচ্ছে না, তারা বসতে চায় না, পড়তে চায় না, তারা এই পড়াশোনা ব্যাপারে অতটা সচেতন নয় যতটা হওয়ার দরকার আজকে এই যুগে। বিশাল অশান্তির কারণ। যে সঞ্জয়দা, আমরা তো মা বাবা গরিব ছিল, পরিবারের চাপের জন্য হয়তো আমরা লেখাপড়া অতটা করতে পারিনি, কিন্তু আমরা চাই যে আমাদের বাচ্চারা যাতে একটু লেখাপড়া করুক, এবং সেটাও যদি না করতে চায় বা কর যদি না করে তাহলে অশান্তি। জিসনে প্যার কিয়া, আমি তো আমি জানি না অ্যাকচুয়ালি, আমার তো চিরদিন থেকে বলে এসেছি, ওই যবে থেকে টিভিতে বসেছি, যে আমি ব্যক্তিগতভাবে আমার এই ভালোবাসার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমি সত্যি আমি এখানে বসে আপনাকে বলছি এত বছর পর যে আমি ভালোবাসার ব্যাপারটা এখনও বুঝতে পারিনি, কিন্তু যারা আমি তেমন হাজার হাজার জাতক বা জাতিকার সঙ্গে তারা বসেছে, তাদের বিচার করেছি, যাদের প্রকৃত ভালোবাসা হয়েছে, তারা কাউকে ভালোবাসে বা ভালোবাসতে চায়, এবং এই যে ভালোবাসার জ্বালা, জ্বালা বলতে যখন ভালোবাসাটা একটু নষ্ট হয়ে যায়, তছনছ হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, আজকাল তো আবার একটা নতুন সিস্টেম, প্রেমিক বা প্রেমিকা যখন ফোনটা ব্ল্যাকলিস্ট করে দেয়, ওরে বাপ রে বাপ, আর সাংঘাতিক সাংঘাতিক। সেই প্রেমিক বা প্রেমিকা বুঝতে পারে সেই প্রেমের জ্বালা, এবং তারাও নাকি ভোগে অশান্তিতে, বিশাল অশান্তি। সঞ্জয় এটাও শুনেছে, সঞ্জয়দা বিশ্বাস করুন, মরতে ইচ্ছে করছে আর বাঁচতে ইচ্ছে করছে না। আমি শুনেছি আপনাদের কাছ থেকে, ক্যা চিড়িয়া কা নাম হ্যা প্যার, অদ্ভুত। তারা কারোর কথা শুনতে তখন রাজি নয়, ভগবান বললেও মানবে না তারা। প্যার চিজি আছে,
कहते हैं भैया, यही सुना है। व्यक्ति को तो भावे अनुभव नहीं। चाकरी लोकेदेर आजकेर दिने आरो स्थिति खराब। मानुषे चाकरी नहीं, भालो चाकरी नहीं, सठिक समय मायने नहीं, जिनिसपत्रेर दाम बेड़े गेछे, वेतन द्वारा आर चलछे ना, अफिसे पॉलिटिक्स चाप, একটা বাচ্চা মেয়ে আমার কাছে এসছে, আমাকে বলছে যে সঞ্জয়দা আমাকে কিছু একটা দিন না, আমার টার্গেট ফুলফিল হচ্ছে না। মানে বেশি না, 24-25 বছর বয়স হবে মহিলার, বাচ্চা মেয়ের। তাহলে কী হলো ভাই? বলে আমি আমার টার্গেট মিট করতে পারছি না। আচ্ছা, আগে করছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না, আপনি কিছু একটা দিন আমাকে, নইলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। চিন্তা করুন, অশান্তি, মানে 24 বছর বয়সে মেয়ের চাকরি করেও সে তাকে অশান্তিতেই জীবন কাটাতে হচ্ছে। আর ব্যবসায়ীদের তো বলবেনই না, মানুষ ব্যবসা করে না তন মন ধন, পয়সাও লাগায়, মনটাও লাগায়, মেহনতও লাগায়। মেহনত পাতা তন মন ধন, দেখে যে ব্যবসা চলছে না, ব্যবসার সেই রিটার্ন নেই, ব্যবসা থেকে টাকা তুলে সংসারের পেছনে খরচ করলে মহাজনরা দাঁড়িয়ে থাকছে, পাওনাদাররা চেঁচামেচি করছে, অশান্তি। আজকাল বহুত ফোন আসছে যে সঞ্জয়দা বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে তাদের, আমরা আর কতদিন, মানে এগুলো শুনছে। তখন তাদের প্রতিকার দেয়া হয় অবশ্যই, কেননা সব কিছু একটা সময় আছে রে বাবা, সেই সময় মতে সময়তে যখন সে কাজটা যদি না হয়, যে কোনো কাজই, বাস তখনই অশান্তি। মানে এমনও শুনেছি যে আমরা আমাদের মেয়ের জন্য পাত্র 5 বছর হয়ে গেছে খুঁজছি, 6 বছর হয়ে গেছে, অথচ আমরা উপযুক্ত পাত্র পাচ্ছি না। আর ওই একই কথা ছেলের জন্য তাই। আর অশান্তির খবর শুনবেন, এর থেকে বড়, এটা তো হলো বিবাহ, দাম্পত্য জীবন, ওরে বাপ, বিশাল অশান্তি। মানুষের, আমার তো মনে হয় মানুষের উন্নতি বলুন, তার তার জীবনে যদি যে কোনো ক্ষেত্রে তার যদি এগোনো থাকে, সে কিন্তু এই দাম্পত্য কলহ নিয়ে সে অনেকটা পিছিয়ে যায়, এটাই কিন্তু খাঁটি কথা, আপনারা আমার সঙ্গে একমত হবেন। একমত হবেন আপনারা। আরেকটা জিনিস যেটা আপনাকে মানতে হবে, আপনারা মানতে বাধ্য, কপালের দোষ, এটা বলবেন না, আমরা চেষ্টা করছি, চেষ্টা সবাই করে, সবাই করে। আপনি যে কোনো লোককে রাস্তায় দাঁড় করিয়ে বলবেন, ভাই তুমি চেষ্টা করছো, সে কি বলবে? হ্যাঁ আমি করছি চেষ্টা। কিন্তু কজনই বা লক্ষ্যতে পৌঁছতে পারে বা একটা সচ্ছল জায়গায় নিজেকে আনতে পারে, কজন সেই জায়গায়?
মানুষ যখন আসতে পারে না সেই সচ্ছল জায়গায়, তাহলেই অশান্তি। আর কলিযুগে সব থেকে বড় কারণ এই অশান্তি। মা লক্ষ্মীর যখন কৃপা থাকে না, মা লক্ষ্মীকে যখন আমরা প্রসন্ন করে রাখতে পারি না, মা লক্ষ্মী যখন আমাদের উপরে মেহরবান না হয়ে থাকে, মা লক্ষ্মী যখন আমাদের উপরে যখন শুভ দৃষ্টি যখন আমাদের পরিবার আমাদের জীবনের উপরে যখন না দেয়, তখন তো ভাই সর্বশ্রেষ্ঠ অশান্তি। এর থেকে বড় আর কিছু নেই ভাই, আজকের ডেটে নেই, বাকি ভুলে যান। বাকি সব অশান্তি একটু ম্যানেজ করা যায় বলে না, কিন্তু এই অর্থনৈতিক অশান্তি যে কারণে সঞ্জয়দা একবার না হাজারবার বলেছে, আমি সব সময় জোর দিই অর্থের উপরে, সব সময়। সে যা যে যাই বলুক, আমি কেয়ার করি না। আমার প্রতিকারে প্রথম জোরটা থাকবে অর্থনৈতিক সচ্ছলতা, সেই জোর। কেন আমি জানি, যদি অশান্তিকে আমরা যদি কিছুটা কিছুটা বললাম যদি ঠেকাতে পারি, তাহলে ওই একমাত্র অস্ত্র টাকা, একমাত্র অস্ত্র, আর কিছু নেই। এটাই শেষ কথা। আমি বলছি না যে আমি সেই জ্যোতিষী দে আপনারকে পুরোপুরি অশান্তি থেকে মুক্তি পাইয়ে দেব, আমি কোনোদিন বলিনি, কোনোদিন বলিনি। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যে ডাক্তারবাবু এমন একটা ওষুধ দিন যাতে আমি সারা জীবন চাঙ্গা থাকব, সেই ওষুধ নেই ভাই, বার হয়নি এখনো। যে সময় যে অশান্তি, সেই সমস্যা, সেই অশান্তিকে যদি নিজে যদি পেরে উঠতে পারে, নিজে যদি তার সমাধান খুঁজে বার করতে পারেন, খুবই ভালো। কিন্তু যদি না পারেন, তাহলে নিশ্চয়ই সেই জাতীয় বিচারকের কাছে যাবেন, সেই জাতীয় জ্যোতিষ ভাইয়ের কাছে যাবেন। যে আপনার এই অশান্তিটা যে বুঝতে পারে এবং যে অশান্তিটা চলছে, যে বড় অশান্তিটা আপনাকে ঘিরে ধরেছে, সেই খাঁচা থেকে যাতে আপনাদের বার করতে পারে, আর কিচ্ছু না। এটাই জ্যোতিষশাস্ত্র। আরে শনি কুম্ভতে গেছে, বৃহস্পতি মিনে আছে, এগুলো শুনে কি করবেন? সাধারণ পাবলিক কিচ্ছু জানতে চায় না। কার সাড়ে সাতি চলছে, কার ঢাইয়া চলছে, সব আমরা শুনেছি, আমরা সবাই জানি সেটা। তাতে কি, তাতে কি আমরা অশান্তিতে ভুগছি না? আসুন দর্শক বন্ধু, কিছু শান্তির কথা হোক। শান্তির কথা মানে আপনারা ফোন করবেন এবং আমি আপনাদের জবাব দেবো। এই চলে এসো বাবু, পাঠাও। তেরি জে হো শেরাওয়ালি সুনলে আরজি মেরাওয়ালি। এক মিনিট ভাইয়া, পানি পিলে। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বংরং থেকে বলছি, অতসী। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলে। ও, ছেলের নাম কি? জন্ম সময়টা যদি বলেন। জন্ম সময় 8টা থেকে 9টার মধ্যে। সকালে না রাতে? সকালে। সেটা বলুন। 8টা থেকে 9টা, তাই তো? আর জন্মস্থান কোথায়?
সেটা কোন জেলা ভাই? মুর্শিদাবাদ। হ্যাঁ তো সেটা বলুন ভাই, আমি ছেলে 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 ছক আমার সামনে, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, ছেলে প্রচণ্ড জেদি এবং মেজাজি এবং সেইভাবে কিন্তু অতটা কথা শোনে না, শোনে কি? প্রচণ্ড অবাধ্য হয়ে যাচ্ছে, হয়ে যাবে, এরপরে আমার মনে হয় না কারুর কথা শুনবে, লেখাপড়াও ডিস্টার্ব করছে, আমার যদ্দুর মন বলছে করেছে, হয়তো করেছে কি? হ্যাঁ করছে। বলুন তাহলে। মানে 2001, তার মানে 22 সালে এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, তাই তো? তাও মনে হচ্ছে অনার্সটা কেটে গেছে। ঠিক আছে, একটু তাও লক্ষ্য রাখতে হবে ভাই, লক্ষ্য রাখতে হবে। জানি না, আমার মনে হয় না ছেলে কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে, আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এই ছেলের কোনো আপন ছোট ভাই নেই, এর কোনো আপন ছোট ভাই হয়তো নেই। আমি তো বলিনি দাদার কথা, আমি কি বললাম? কথাটা ঠিক করে শুনুন, আমি দাদার কথাই বলিনি, মানে ভাই নেই। দেখুন দিদি, এর একটু ভাগ্যটাকে মজবুত করতে হবে এবং একে নিজে একটা জায়গায় আনতে হবে, যদি সেই জায়গায় একমাত্র আমরা আনতে পারি তাহলেই সঠিক লেখাপড়া, আরও লেখাপড়া হতে পারে এবং ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে, নইলে এর পক্ষে দাঁড়ানো খুবই মুশকিল হয়ে যাবে, খুবই একটা কঠিন ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াবে। এবং কিছুটা আপনারা সেই জায়গা বুঝতে পারছেন যে ভাগ্য ছেলের সঙ্গে অত ভাগ্য ওর এতটা সাথ দিচ্ছে না, দিচ্ছে কি? আর আপনি ওর মা, আপনি তো অসুস্থ থাকেন আমার যদ্দূর মন বলছে, ঠিক না ভুল? মানে আপনার শরীর খুব ভালো যায় না, যায় কি? কোথায় থাকেন আপনারা? ওই মুর্শিদাবাদ। আমার মনে হচ্ছে ওর দাদাও মুর্শিদাবাদেই থাকে। আচ্ছা আমি জানি না, আমি বললাম দাদাও মুর্শিদাবাদে থাকে, তাই তো? দেখুন দিদি, আর মানে লগ্নপতি আর ভাগ্যপতি স্ট্রং করতে হবে যে কোনোভাবে, তাহলেই এই ছেলে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে, নইলে খুবই কঠিন জীবন ছেলেটার। না না আমি দেখছি না, কিছু মনে করবে না, আমি দেখছি না, ঠিক আছে? আমি দেখছি না ভাই। হ্যালো। হ্যালো, নমস্কার দাদা, জয় মাতাদি। জয় মাতাদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে রিঙ্কি। রিঙ্কি? হ্যাঁ। রিঙ্কিদি বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 2/8/1986। জন্মস্থান কোথায়? কলকাতা। রিঙ্কি দি, কন্যা লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন মিথুন রাশি। এক মিনিট, বৃহস্পতি বক্রি, মনে হচ্ছে বিবাহ হয়েছে আপনার, তাই তো? হ্যাঁ আমি জানি সেটা, যাই হোক। এবং যে বাড়িতে থাকেন সোদপুরে থাকেন তো, সেটাও আপনাদের নিজেদেরই বাড়ি মনে হচ্ছে। আর একটা কথা, বিবাহ কবছর হলো? বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান হয়েছে দিদি? তাহলে কি করে বলছি কথাগুলো? তাই তো,
লগ্নবতী, লগ্নবতী ও বক্রি, শরীর খুব একটা যে ভালো যায় তা কিন্তু নয়, বয়স অল্প কিন্তু শরীর খুব একটা ভালো যায় না, যায় কি? এবং আমার যদ্দূর মন বলছে বর্তমানে হয়তো কোনো বিশেষ কর্মের সঙ্গে রিঙ্কিদি আপনি কি যুক্ত নেই? আমি ঠিক বললাম না ভুল বললাম? আরে ভাই, আজকের ডেটে 35-36 বছর বয়সে মহিলা কাজ করে, কিন্তু আপনাকে বললাম কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত নেই, কথাটা জোর গলায় বললাম। বলুন আপনার কি প্রশ্ন আছে? তাড়াতাড়ি করুন। হ্যাঁ, জীবনে হবে না আপনার, এটাই আপনার প্রথম বিয়ে, হ্যাঁ কি না? এটাই আপনার প্রথম বিয়ে, এটাই আপনার শেষ বিয়ে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনার দাম্পত্য জীবন কোনোদিন সুখময় হবে না, কিন্তু ছাড়াছাড়ি এই জন্মে আমার হিসাব মতো জীবনে কোনোদিন হবে না, জান। আমার মনে হচ্ছে না, যতক্ষণ একটা সঠিক আপনি প্রতিকার করাচ্ছেন ততক্ষণ তো কোনো চান্সই নেই। না না, বিয়ে বিয়ে কাকে বলে? আরে ভাই, মানে লেখাপড়িকে বিয়ে বলে তো, সামাজিক বিয়েকে তো বিয়ে বলে। আপনাকে ঘরের মধ্যে সিঁদুর পড়িয়ে দিল সেটাকে বিয়ে বলে না ভাই, আপনি যে বিয়েটা করেছেন সেটাই বিয়ে, এবং সেই বিয়ে যতক্ষণ না বিচ্ছেদ হচ্ছে ততক্ষণ কি আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন? বলুন, জবাব দিন। মানে কি ধরনের বিচ্ছেদ হয়েছে, মানে কোর্টের মারফকে? বিয়েটা কি উনি চেয়েছিলেন, মানে বিচ্ছেদটা উনি চেয়েছিলেন নিশ্চয়ই? এক মিনিট দিদি, আপনার ছকের মধ্যে বিচ্ছেদের কিন্তু যোগ ছিল না, যার জন্য আমি বললাম, আমি যার জন্য জোর গলায় বললাম যে বিচ্ছেদ উনি চেয়েছিলেন, বললাম কি না? হ্যাঁ, তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে হবে আপনার দিদি। তাহলে দ্বিতীয় বিয়ে হবে আপনার, এবং সেটা খুব শিগগিরই হতে পারে। হ্যাঁ, সেটা খুব শিগগিরই হতে পারে। বিয়ে ঠিক হবে, কিন্তু দাম্পত্য জীবন আপনার জীবনে মনে হয় সুখময় হবে না। সুখময় হবে না, এই দেখুন প্রথমবারও কিন্তু উনি আপনাকে ছেড়েছেন, কিছু মনে করবেন না দিদি। হ্যাঁ, তো সেই জায়গা আপনাকে ঠিক করার দরকার আপনার ছকের মধ্যে। আপনার শুক্র নিচস্থ, আপনার স্বামী আপনার থেকে কোনোদিনই সেইভাবে সন্তুষ্ট না হতে পারে, কিছু মনে করবেন না দিদি, আপনি আমার দিদির মতো, আপনি অন্যভাবে নেবেন না জিনিসটা। হ্যাঁ, ধন্যবাদ। আর যখন বললো যে বিয়ে, আমি বললাম বিয়ে বিচ্ছেদ নেই, পরে যখন বললো বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে, আমি বললাম নিশ্চয়ই আপনার স্বামী আপনার আপনাকে বিয়ে, মানে আপনাকে ডিভোর্স দিয়েছে, মানে চাইনি আপনার সঙ্গে থাকতে। বললো ঠিকই বললো, বিচার বাবু। হ্যালো, হ্যাঁ কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, সঞ্জয় সিল। আপনার নামও সঞ্জয়? আচ্ছা সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ যদি বলো সঞ্জয় বাবু। 29/6/1995। 29/6, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, 95। সময় বলো? সন্ধ্যে 7:35। সময় বলো সঞ্জয়। হ্যাঁ, জন্মস্থান কোথায়? হাওড়া। ঠিক আছে, হয়তো বাড়ি তোমাদের নিজেদেরই, তাই তো? এবং যেন মন বলছে তুমি তোমার মা বাবার কি একমাত্র সন্তান নয়? না, আমার আরো দিদি রয়েছে। আচ্ছা, এক মিনিট, আমি তো তোমাকে চিনি না, চিনি কি? না না না। হ্যাঁ বাবু, সব তো ভালো হয়েছে, সব তো বদি
বুধ, বুধের উপরে তেমন কোন দৃষ্টি শুভ নেই, সবটা ঘর কাম মালিক। এই মুহূর্তে ভাই জোর গলায় বলছি, একটু কর্ম মনে হচ্ছে যেন ডিস্টার্ব করছে তোমার সঞ্জয়। আমি কি ঠিক বললাম না ভুল? একদম ঠিক বলেছেন। কিছু উল্লেখজনক তুমি কিন্তু করতেই পারছো না, পাচ্ছো কি? না না না, একই জায়গায় আটকে রয়েছি। দেখো বললাম না, বিশেষ কর্মের সঙ্গে তুমি যুক্ত নেই বাবু, অর্থকড়ির দিক দিয়ে অশান্তির মধ্যেই রয়েছো, হ্যাঁ কি না? এটা টাইম লাগবে বাবু ঠিক হতে, এখন এত তাড়াতাড়ি ঠিক হবে না বাবু, এটা লম্বা চক্কর আছে। হ্যাঁ বাবু, এত তাড়াতাড়ি হবে না ঠিক। দেখো এই বছরে তোমার সরকারি চাকরি হতে, না 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 না, আমি দেখছি না, আমি দেখছি না বাবু, আমার চোখে পড়ছে না। তাও তাও আমি তোমাকে বলে দিচ্ছি, দাঁড়াও কনফার্ম হয়ে তুমি এক মিনিট ভাই, এক মিনিট। না ভাই, তোমার সরকারি চাকরির জন্য তুমি যদি অপেক্ষায় রয়েছো তাহলে তুমি অপেক্ষাতেই থেকে যাবে, কিছু মনে করো না। আমার হিসেব মতো হচ্ছে না ভাই, হচ্ছে না। না 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 না, সেটা কন্ট্রাকচুয়াল, সেটা পার্মানেন্ট নয়। কিন্তু না, সেটা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, সেটা থাকবে, আমি কথা দিচ্ছি থাকবে, সেটা থাকবে, কিন্তু সরকারি চাকরির যোগ তোমার নেই ভাই। ঠিক আছে, এটা 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 এই লাইনটা তোমার পক্ষে খারাপ নয়, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু হবে তোমার। দেখো আশা করি তোমার জীবনে সেইভাবে অভাব হবে না, অভাব সবারই, কিন্তু সেইভাবে হবে না, তুমি ঠিক খেয়ে পড়ে বাঁচবে সম্মানে, এইটুকুনি তোমাকে জোর গলায় বলতে পারি। এখন আজ পর্যন্ত তোমার বয়স বেশি নয়, সম্মানেই আজ পর্যন্ত তুমি মাথা উঁচু করেই রয়েছো, হ্যাঁ কি না? বিবাহ কি এখনো হয়নি? না না, আমি কি করে জানি ভাই তোমার, আমি তো যেটা জানি না। কিন্তু একটা জিনিস খুবই ভালো তোমার ছকের মধ্যে, ভুলবে না আমার এই কথাটা, যেটা আজকের ডেটে খুব মুশকিল পাওয়া যায়, তোমার বউ ভালো আসবে এবং তোমার দাম্পত্য জীবন সুখের, এই দুটি জিনিস তোমার খুবই ভালো, সেটা তোমাকে মানে মানে তোমাকে হ্যাপি হওয়ার দরকার, মানে একটু খুশি হওয়ার দরকার সেই জায়গায়, কেন ভালো বউ পাওয়া, ভালো ভালো জীবন সঙ্গী বা সঙ্গিনী পাওয়া আজকের ডেটে খুবই কঠিন কাজ, কিন্তু তোমার ভাগ্যে সেটা রয়েছে, তুমি নিশ্চিন্ত থাকো, ঠিক আছে বাবু? সত্যি আপনারা কি মনে করেন, সঞ্জয়দা আপনি সবই জানেন। আপনাদের ভালোবাসা আছে বলে সঞ্জয়দা নতুন জামা পরে পরে প্রত্যেক সপ্তাহ বসতে পার। এই 5 মিনিট দাদা, টাইম নেই। জয় মাতাজি, কে বলছেন? জয় মাতাজি বাবা, তাড়াতাড়ি বলো, নাম কি? শান্তনু বিশ্বাস। হ্যাঁ শান্তনু বিশ্বাস। শান্তনু, জন্ম তারিখ তাড়াতাড়ি বলো। 22/11/1990। হ্যাঁ টাইম বলো। রাত 9টা। জন্ম সময়, জন্মস্থান? আর কোনো ফোন দেবে না বাবু, সময় নেই। তোমার ছক দেখছি কর্কট লগ্ন মকর রাশি, একটু সময় যেন তোমার প্রচণ্ড একটু ডিস্টার্ব করছে বর্তমানে বাবু, একটু সময় তোমার মানসিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে এই মুহূর্তে খুব একটা সচ্ছল দেখছি না, আছে কি? আর আর হ্যাঁ বলো বলো।
আর তেমন কোনো জীবনে পরিস্থিতি বা সময় এসেছিল যে বাড়ি থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? না, সেটা হয়ে যাবে, হবে, সেটা আলটিমেটলি তোমাকে যেতেই হবে। এখানে থেকে তোমার কিছুই হচ্ছে না বাবু, তোমাকে যেতে হবে বাইরে, তোমাকে যেতে হবে বাবু। আর বলছি সামনে সামনে কোনো কাজ বাজে কিছু আসছে হবে আমার? কাজ মানে কোনো চাকরি? চাকরি এক মিনিট, হ্যাঁ রয়েছে, বৈশাখ মাসের মধ্যে একটা ভালো যোগ রয়েছে, খুবই ভালো যোগ, বরঞ্চ তোমার লাইফের ভালো যোগ, কিন্তু হয়তো সেটা কলকাতার বাইরে হতে পারে। কলকাতার বাইরেই যেতে হবে না? একদম, তোমার জন্মস্থান তোমার কর্মস্থান নয়, তোমার কর্মস্থান তোমার জন্মস্থান থেকে দূরে সন্তানু। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘড়ির কাটা কতক্ষণ বাকি? আর ফোন দেবে না ভাই, যারা যোগাযোগ করতে চায় তারা অবশ্যই যোগাযোগ করতে পারে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। এখন বেশিরভাগ দেখছি লোকেরা অনলাইন ভিডিও কলের মাধ্যমে সঞ্জয়দার সঙ্গে কথা বলছে, কিন্তু তাদের একটা কষ্ট করতে হবে যে সঞ্জয়দার ভিজিট জমা করে তারপর কথা বলতে হবে, নইলে কথা দয়া করে বলবেন না। বাকি সব জ্যোতিষীরা হয়তো বিনা পয়সায় কথা বলে সবার সঙ্গে, কিন্তু সঞ্জয়দা সেটা কোনো দিনই করেনি আর করবেও না। সঞ্জয়দা নিজের ভিজিট নিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলবে, বিচার করবে। আর যারা দূর দূর থেকে ফোনের ওপরে কথা বললে তাদের বাড়ি পর্যন্ত, প্রতিকার পর্যন্ত আমরা পৌঁছে দেব, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। তো হ্যাঁ দর্শক বন্ধু, এটাই আর কি, মুক্তি পেতে হবে, বেরিয়ে আসতে হবে, ছেড়ে আসতে হবে, বাতিল করতে হবে অশান্তি। ও তেরি জে হো শেরাওয়ালি, সুনলে আরজি মেহরাওয়ালি, তেরে দ্বার পে খড়া মে বড়ি দের সে, ও বোলো মাইয়া কুছ তো বোলো, জরা দরওয়াজা তো খোলো, দর্শন করনে কো আয়া মে বড়ি দূর সে। জয় মাতা।